আয়াত মেডিকেয়ারের পরিচালনায় মিশন ন্যায় এনজিওর সহযোগিতায় অসহায় গরিব মানুষদের ফ্রি চক্ষু পরীক্ষা শিবির ও ঔষধ চশমা প্রদান। বুধবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের গাম্ভারতলা মিশন ন্যায় এনজিওর অফিসে শিবির অনুষ্ঠিত হয়। এদিকে অনুষ্ঠানে ভাবে চক্ষু পরীক্ষা শিবিরের সূচনা করেন হায়াত মেডিকেয়ারের বিশিষ্ট চিকিৎসক ডক্টর নাজম হাসিব সহ বিভিন্ন কর্মকর্তা ও মিশন ন্যায় এনজিওর কর্মীরা। শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত হয়ে চক্ষু পরীক্ষা করান। এই সময় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ মিশন ন্যায় এনজিওর সকল সদস্যগণ। কি বললেন ডাক্তার ও হায়াত মেডিকেলের ম্যানেজার সহ মিশন ন্যায় এনজিওর সেক্রেটারি মোসারফ হোসেন, শুনুন। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ। একটা চক্ষু পরীক্ষা শিবির ছিল হায়াত মেডিকেল পরিচালনায়। কী কী পরিষেবা দেওয়া হলো আজকে সেখানে? বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে ওষুধ, তারপরে ইসিজি, সুগার টেস্ট, বিপি, এসব কিছু ছিল। এবং তার সাথে সাথে ছিল চক্ষু অপারেশন, যে স্থানীয় অপারেশন কেসগুলোতে সেটা 2,000 টাকা দেয় মিশন এনজিওর মধ্যে। আজকে ভালো লোকজনের সারা, প্রায় এখন 200 মতো পেশেন্ট, পরবর্তীতে আরো আসছে। এখন তো এটা কি আপনাদের, এটা আমাদের চলতেই থাকে, বিগত দিন থেকে চলতে থাকে। অলরেডি এই বছরে 4টা হয়ে গেল এটা নিয়ে, সামনেও আবারও হবে। কেমন সারা, ভালো সারা? হ্যাঁ, ভালো সারা। এখানে প্রতিবারই ভালো সারা থাকে, আর দূর দূরান্ত থেকে এখানে পেশেন্ট আসে। শামশেরগঞ্জ ব্লকে, এমন সুতি ব্লকে, যে কোনো জায়গা থেকে পেশেন্ট এখানে আসে। আমার নাম হচ্ছে মোশাররফ হোসেন, আপনি আছেন? আমি মিশন। একটা মাল্টি স্পেশালিটি নার্সিং হোম, যেখানে এক ছাদের নিচে অনেক কিছু পরিষেবা আমরা প্রোভাইড করছি। সাধারণত ছোট মতো জায়গায় এই ধরনের পরিষেবা কেউ প্রোভাইড করতে পারে না। যে যেমন আমাদের নিজস্ব ডাক্তার রয়েছে, যেমন কার্ডিওলজিস্ট আমাদের নিজস্ব, ইউরোলজিস্ট আমাদের নিজস্ব ডাক্তার, তারপরে গাইনোকোলজিস্ট, আর আইসিইউ 24 আওয়ার্স আমাদের ডক্টর রয়েছে। ওই জন্য আমাদের এক ছাদের নিচে অনেক কিছু পরিষেবা দিচ্ছে। তারপরে আমাদের ওখানে চোখের অপারেশন করা হয়, নাক কান গলার অপারেশন করা হয়, হাড়ের অপারেশন করা হয়, পিত্তথলির পাথরের অপারেশন, আপনার কিডনিতে পাথরের অপারেশন, এগুলো সব কিছু করা হয়। বিশেষ সুবিধা আশেপাশে আমাদের ডায়ালিসিস পরিষেবা ছিল না, আমরা স্টার্ট করেছিলাম প্রথম। আমরা ডায়ালিসিস পরিষেবা ওখানে দিচ্ছি, যেখানে মানুষের অনেক সুবিধা হচ্ছে। আমাদের নার্সিংহোমের সুবিধা এটাই যে আমাদের ডাক্তারবাবুরা ওখানেই থাকেন, ওনাদেরই নার্সিংহোম। ডাক্তার আব্দুল শাকুর, ডাক্তার নাজাম হাসিব, ডক্টর ফিরোজ আলম, ডক্টর টি আসলামী এবং আমাদের আরএমও, ওনারা ওখানেই থাকেন, ওখান থেকে কোথাও যান না। যেহেতু মানুষ 24 ঘন্টা একটা পরিষেবা পেয়ে যান, হার্টের ডাক্তার আপনি এই এরিয়াতে পাবেন না কোথাও, কিন্তু আমাদের ওখানে প্রতিদিন হার্টের ডাক্তার, এটা আমাদের খুব ভালো একটা জিনিস। ইউরোলজিস্ট আপনি প্রতিদিন কোথাও পাবেন না, কিন্তু আমাদের হসপিটালে প্রতিদিন ইউরোলজিস্ট, আই সার্জেন আপনি এই আশেপাশে কোথাও পাবেন না, সব সব দিন, প্রতিদিন, কিন্তু আমাদের ওখানে প্রতিদিন।